হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথি জেরিনা। আজকে একটা অন্যরকম পানীয় দেখাবো এবং এই পানীয়টার সাথে আমরা অনেকেই পরিচিত বা খেয়েছি, কিন্তু জানি না এটার নাম অ্যালকালাইন ওয়াটার। আজকে আমি বাসায় কীভাবে অ্যালকালাইন ওয়াটার বানাবেন সেটা দেখাবো এবং এই অ্যালকালাইন ওয়াটার বানাতে কী কী প্রয়োজন সেটা আগে দেখাবো। এর জন্য প্রয়োজন শসা, একটা লেবু আর কিছু পুদিনা পাতা, মাত্র এই তিনটে ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন। তো আমি এখন লেবু এবং শসা এই তিনটি ইনগ্রিডিয়েন্টস প্রসেস করব, বিশেষ করে শসা এবং লেবুটাকে স্লাইস করে নেব। বাইরের বিশ্বে কিন্তু অ্যালকালাইন ওয়াটার বোতলজাতভাবে বিক্রি করা হয়, বাট অ্যালকালাইন ওয়াটারকে আপনারা এভাবে ঘরে তৈরি করতে পারবেন এবং এটা বানানো খুবই সহজ। আর যদি আপনারা ঘরে তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে কেনা তো দরকারই নেই, যদিও আমাদের দেশে অ্যালকালাইন ওয়াটারটা অ্যাভেলেবেল না, তাই এভাবেই আমরা তৈরি করতে পারি। এছাড়াও বহির্বিশ্বে কিন্তু অ্যালকালাইন ওয়াটারটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর জন্য আলাদা ফিল্টার রয়েছে, ফিল্টারে পানি দিলে তা অ্যালকালাইন পানি হয়ে যায়। তো অ্যালকালাইন ওয়াটার আমরা যদি রেগুলার পান করি তাহলে এটি আমাদের বয়স বাড়া বৃদ্ধি বন্ধ করে দিবে, অর্থাৎ বয়সের ছাপ দূর করবে, আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিবে এবং শরীরের হাই প্রেশার থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধে দারুণ সহায়ক এই অ্যালকালাইন ওয়াটার। এখন আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি, পরিষ্কার খাবার পানি, এবং এই পানিতে আমি এখন সবগুলো স্লাইস মিশিয়ে দেব। এখন দিয়ে দিব পুদিনা পাতা, আমি এখানে 8-10টা পুদিনা পাতা নিয়েছি, এবং এই পানিটি সারা রাতের জন্য এভাবে ভিজিয়ে রেখে দিব এবং পরের দিন সকালবেলা এই ভিজানো পানিটি অ্যালকালাইন পানি হয়ে যাবে এবং এই পানিটি আপনারা 1 থেকে 1.5 দিন সংরক্ষণ করতে পারেন। অ্যালকালাইন ওয়াটার কিন্তু প্রেগনেন্সির জন্য দারুণ সহায়ক। তো এই ধরনের যদি ইউনিক বিউটি টিপসগুলো পেতে চান বা স্বাস্থ্য সম্পর্কে হেলথ টিপস পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ড্রিঙ্কসটি আপনারা সকালবেলা খালি পেটে খাবেন, এছাড়াও সারাদিনে অল্প অল্প করে খেতে পারেন, তবে আমি সাজেস্ট করব খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা পর পর আপনারা এই ড্রিঙ্কসটি খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।